আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে যাব আমার মেজো ভাসুরের বাসায়। এই শাড়িটা ঈদে কেনা হয়েছিল কিন্তু আর পরা হয়নি। ঈদে আমার বড় ভাসুর একটা থ্রি পিস দিয়েছিল, ওইটাই পরেছিলাম আমি ঈদের দিন। আর অন্যান্য ড্রেস পরেছিলাম কিন্তু এই শাড়িটা পরা হয়নি। আর আজকে আমার মেজো ভাসুরের বাসায় ঈদ পূর্ণমিলনী, আর তাই আজকে আমি ঈদ উপলক্ষে, পূর্ণমিলনী যেহেতু হচ্ছে তাই এই শাড়িটাই পরে যাচ্ছি। এই যে আমার শাড়ি পরা কমপ্লিট। শাড়ি পরতে আমার অনেক ভালো লাগে। আমি যখনই বাহিরে যাই বেশিরভাগ সময় আমি শাড়ি পরি। যদি হাতে যথেষ্ট সময় থাকে তাহলে আমি শাড়ি পরি, আর যদি সময় সুযোগ কম থাকে তাহলে হয়তো বা থ্রি পিসটাই পরি। আপনাদের দাদা ভাইয়েরও অনেক পছন্দ, সে যখনই আমি কোনো জায়গায় বেড়াতে যাই সে সবসময় বলে শাড়ি পরো। মাঝে মাঝে সময় সুযোগের কারণে পরা হয় না, তারপরও চেষ্টা করি তার এই ভালো লাগার যে আবদারগুলো এটা আমি যথাযথভাবে রাখার। আমি রেডি, তো শাড়ির সাথে কোন হেজাব পরবো, কী কী পরবো সব গুছিয়ে নিচ্ছি। চুড়ি পরতে ভালো লাগে, আর বেশি ভালো লাগে আমার রেশমি চুড়ি পরতে। আজকে আমি কাচের চুড়ি পরে নিচ্ছি, শাড়ির সাথে কালার ম্যাচিং করে চুড়ি পরে নিচ্ছি। আর আমার পছন্দের যে মনফরিং, এই মনফরিং প্রজাপতিটা, এটা আমার খুবই পছন্দের একটা হিজাব পিন। আমি এটা সবসময় পরি, কখনো আমি এটাকে মাথায় পরি, কখনো বা আমি এটাকে শাড়ির আঁচলে লাগাই। এই যে দেখতে পাচ্ছেন আমার মনফরিং, আমার মনফরিংটা আমি লাগিয়ে নিলাম। আমি ভেবেছিলাম শাড়ির সাথে আমি এই চেরি জর্জেটের হিজাবটা পরবো, তাই এই হিজাবটাকে আমি একবার ভালো মতো পরে নিলাম। কিন্তু দেখলাম যে না, প্রচুর গরম লাগে, যেহেতু গরমের দিন এই হিজাবটা পরে আমি থাকতে পারবো না। তাই মন স্থির করলাম যে না, এটা পরা যাবে না, এটাকে চেঞ্জ করি। তার আগে আমি লিপস্টিকটা লাগিয়ে নেই। আমি রেডি, আজকে রাহারিদি বাসায় নেই, গতকালকে রাতে আমরা নাসরিনের বাসায় ছিলাম। আর আজকে যেহেতু দাদার বাসায় দাওয়াত, নাসরিন রিজবি ওরাও সেই দাওয়াতে অ্যাটেন্ড করবে, তাই রাহারিদিকে ওদের বাসায় রেখে আমরা দুজন চলে এসেছি। চলে আসার একটাই কারণ, সেটা হলো ব্যাংকক। ব্যাংককে বাসায় একা রেখে গিয়েছিলাম, ওকে আসলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আবার যে বাসায় রেখে যাই এটাতেও খুব অস্থির লাগে। তো আপনাদের দাদা ভাই বলল, ও যেহেতু একা বাসায়, চলো আমরা বাসায় যেয়ে একটু ওকে দেখি, ওকে খাবার টাবার দিয়ে তারপরে রিল্যাক্সে রেডি হয়ে না হয় দাদার বাসায় যাব। তাই রাহা আর রিদিকে নাসরিনদের বাসায় রেখে আমরা দুজন চলে এলাম। এখন যেহেতু বাসায় রেডি হওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছি, আমি রেডি হচ্ছি আর আপনাদের দাদা ভাই ব্যাংককের পরিচর্যা করছে। ব্যাংকক ঘর নোংরা করে রেখেছিল, সেগুলো সে পরিষ্কার করে নিল আর ব্যাংককে খাবার দিল। আমি এইসব আপনাদের দাদা ভাই করতে করতে আমিও রেডি হয়ে গেলাম। ওই হিজাবটা আর পরলাম না, এই হিজাবটা প্রচুর গরম, একবার পরে আমি আবার খুলে ফেললাম। সাদা হিজাবটা খুবই সফট, আর যেহেতু সাদা রং এটা পরে খুবই আরামদায়ক। গরমের দিন আমি যত সময় থাকি না কেন এই হিজাবটা পরে আমার অনেক ভালো লাগবে। আর আমার মনফরিংটা আমি এখন আমার হিজাবে লাগিয়ে নিলাম। আমি রেডি, এখন দেখি আপনাদের দাদা ভাইয়ের কী খবর, সে কতটুকু রেডি হয়েছে। আপনাদের দাদা ভাইও রেডি, এখন আমরা দুইজন মেজো ভাসুরের বাসায় যাওয়ার জন্য লিফটে উঠলাম। আমি খুবই অলস, আমার বাসাটা হচ্ছে দোতলায়, কিন্তু আমি সব সময় লিফটেই যাতায়াতটা করি, কারণ আমার সিঁড়ি দিয়ে উঠতে নামতে মোটেও ভালো লাগে না। আমি আর রিদি আমরা দুজন সবসময় লিফটে উঠানামা করি, আর রাহা এবং আপনাদের দাদা ভাই এরা দুজন আবার সবসময় সিঁড়ি দিয়ে উঠানামা করে। তাদের কাছে মনে হয় যেন লিফটে উঠতে যেই সময় লাগে তার চেয়ে আগে সিঁড়ি দিয়েই উঠানামা করা যায়। তো আমি যখনই মানে উঠানামা করি, আমি যখন লিফট দিয়ে উঠানামা করি, এই জন্য আপনাদের দাদা ভাইও আমার সাথে দাঁড়িয়ে থাকে, আর আমি সাথে না থাকলে সে সিঁড়ি দিয়েই উঠানামা করে। আজকে যেহেতু দুজন যাব তাই পঙ্খিরা যেই যাব, দুই কন্যা নাই, দুই কন্যা সাথে থাকলে আবার তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করতে হয়। তো আপনাদের দাদা ভাই পঙ্খিরাজটা রেডি করছে আর আমি একটু ক্যামেরা বন্দি করলাম।
দাদার বাসা খুব একটা দূরে না, আমাদের বাসা থেকে খুবই কাছে। যদি জ্যাম না থাকে তাহলে হয়তো বা 5 মিনিটের রাস্তা, আর জ্যামে পড়লে তখন তো সময়টা আনলিমিটেড। তো এই যে আমরা দাদার বাসার উদ্দেশ্যে রওনা হলাম আমাদের পঙ্খিরাজে চড়ে। এখন যেহেতু রাত, তাই রাস্তা একেবারেই ফ্রি ছিল, খুব তাড়াতাড়ি আমরা দাদার বাসার সামনে চলে এলাম। এখন আমরা দাদার বাসার সামনে, আর দাদার বাসার সামনেই এই মিষ্টির দোকান। এখানে পঙ্খিরাজটা থামালো আপনাদের ভাইয়া, আর এই যে মিষ্টির দোকানে ঢুকছি আমি। এখান থেকে আমরা দই নিলাম। মেজো ভাবি আবার মিষ্টি খাবার খুবই পছন্দ করে, তার মিষ্টি যে কোনো খাবার খুবই পছন্দ করে। দই, মিষ্টি, পায়েস বা যে কোনো খাবারই আমি দেখেছি তাকে খুবই পছন্দ করে খেতে। তো মিষ্টি কেনা শেষ হলে আপনাদের দাদা ভাই আর আমি চলে এলাম দাদার বাসার নিচে। এখন আমরা লিফটে উঠে যাচ্ছি দাদার বাসায়। দাদার বাসায় এসে নিচে দেখা হলো রিজবির সাথে। ওরা আমাদের আগেই চলে এসেছে। ওরা এসেছে 8:30-এর দিকে, আর আমাদের আসতে আসতে রাত 9:00 বাজলো। তো রিজবি একটু নিচেই দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এখানে আবার আমার বড় ভাসুরও এসেছিল। তো রিজবি বলল, ঠিক আছে আপনারা যান, আমি আছি, আমি আসতেছি। তো আমি আর আপনাদের দাদা ভাই চলে এলাম মেজো দাদার বাসায়। এই যে এই দাদার বাসায়ও একটা বিড়াল আছে, এরাও একটা বিড়াল পুষে। এই বিড়ালটার নাম হচ্ছে মিচি। মিচি আমাকে দেখে আমার শাড়ির আঁচল নিয়ে অনেক সময় খেলা করছিল। সে লাফ দিয়ে আমার শাড়ির আঁচলটা ধরে ঝুলে যাচ্ছিল। তো বারবারই সে, যখনই দাদা তাকে সরিয়ে দিচ্ছে, সে বারবার এসে আমার শাড়ির আঁচল নিয়ে খেলা করছে। আমারও ভালো লাগছিল মিচির এই খেলাতুলা দেখে। তো ভাবি আবার চা নাস্তার আয়োজন করলো, আমাদের সবাইকে চা নাস্তা খেতে দিল। তো আমি চা খেলাম। আপনাদের দাদা ভাই চা এবং মিষ্টি দুইটা একসাথে মিক্স করে খাচ্ছে। একদিকে চা, আরেকদিকে হচ্ছে রসগোল্লা। দুইটা একসাথে সে খেয়ে খুবই মজা পাচ্ছে। ডাইনিং টেবিলে চা নাস্তা করতে করতে আমি, নাসরিন, আপনাদের দাদা ভাই এবং লোপা অনেক গল্প করলাম। এখন দেখি আমাদের কন্যারা কি করছে। এই যে রাহা, রিদি, রদুষি, সুস্মি আর রোশনি, এরা 5 জন মিলে উনু খেলছে। রুমের ভিতরে ঠান্ডা আর বাহিরে গরম, তাই বাহিরে এদের চেহারা দেখা যায় না। এরা সব একটা রুমের মধ্যে বসে আড্ডা দিচ্ছে আর উনু খেলছে। ওদের সাথে আছে রাদ আর রিয়ান। আমি আবার গেলাম ভাবির রুমে। ভাবির রুমে এই যে মিচিকে দেখেছিলেন, এটা হচ্ছে মিচির ছানাপোনা। মিচির 4টা ছানাপোনা আছে। আমি 4টা ছানাপোনাকে আমার কোলের মধ্যে বসিয়ে আদর করে দিচ্ছি। অনেক কিউট কিউট এই মিচির বাচ্চাগুলো। মিচির বাচ্চাগুলো আমার খুবই ভালো লেগেছে। আমি অনেক সময় তাদেরকে আমার কোলে বসিয়ে রেখেছিলাম। বাচ্চাগুলো 1 মাস বয়স হয়েছে। এগুলো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। এর আগে এসে আমি আরও অনেক ছোট দেখেছিলাম। এখন তারা অনেকটাই ট্রেন হয়ে গেছে। একা একা তারা এখন পটি লিটার ব্যবহার করতে পারে, নিজেরাই ঘরের মধ্যে চারদিকে ছোটাছুটি করে। এর আগে দেখেছিলাম এক কর্নারে বসে থাকে, কিন্তু আজকে দেখছি এরা অনেক চঞ্চল হয়ে গেছে। 4টা বাচ্চা সারা ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আপনাদের দাদা ভাই রসগোল্লা দিয়ে চা খেয়ে এখন ডাইনিং টেবিল থেকে উঠে ড্রয়িং রুমে বড় দাদা, রিজবি সবার সাথে গল্প করছে। তো সবাই মিলে গল্প করছে, আর এদিকে সুমনা ভাবি সব খাবার গুছিয়ে নিয়েছে। আর এই সুযোগে আমি একটু ভাবির পুরো ঘরটা ভিডিওতে ধারণ করছি। ভাবি অনেক সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলে খাবারও গুছিয়ে দিয়েছে। এখন সবাইকে ডাকছে খাবার খাওয়ার জন্য। খাবার রেডি। সুমনা ভাবি সব খাবার টেবিলে রাখলো। এটা হচ্ছে সালাদ, এটা হচ্ছে চিংড়ি মাছ ভোনা, গরুর মাংস, মুরগির মাংস, আর ছিল সবজি, চাইনিজ সবজি, আর হচ্ছে এটা রুই মাছের কোরমা। রুই মাছের কোরমাটা অবশ্য আগে আমি খাইনি, আজকে একটু টেস্ট করে দেখলাম। আসলে এটা নতুন একটা খাবার ছিল আমার জন্য, ভালোই লেগেছিল। যদিও মাছটা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু ভাবির রুই মাছের কোপ্তাটা আমি একটু টেস্ট করেছিলাম। তবে ভাবির চিংড়ি মাছ ভোনাটা অনেক মজা হয়েছিল।
আমি চিংড়ি মাছ ভুনাটা এবং গরুর মাংস, গরুর মাংসটাও আমার কাছে বেশ লেগেছিল। তো ভাবি অনেক মজা মজা করে রান্না করতে পারে, ভাবি সবগুলো খাবারই অনেক মজা হয়েছিল। তবে আমার কাছে বেশি ভালো লাগতো যদি সাদা ভাত দিয়ে আমি এই খাবারগুলো খেতে পারতাম। ভাবি ডাইনিং টেবিল গুছিয়ে এখন সবাইকে ডাকছে, সবাই চলে আসো, টেবিলে খাবার রেডি। তো আগে খাবে পুরুষ মানুষ, তাই আগে বড় দাদা রিফাত, তারপরে রিজবি, রাত এবং আপনাদের দাদা ভাই এরা খেতে বসলো। যেহেতু ডাইনিং টেবিলে ছয়টা চেয়ার থাকে, সবাই একসাথে খাওয়া সম্ভব হয় না, তাই যারা পুরুষ মানুষ তারা আগে খেতে বসলো। তো আপনাদের দাদা ভাই আমাকে ছেড়ে সে খেতে কখনোই চায় না, সে সবসময় অপেক্ষা করে যখন আমি খাবো আমার সাথে খাবে। কিন্তু আজকে যেহেতু সব পুরুষ মানুষ একসাথে খাচ্ছে, তাই আমি বললাম তুমি খেয়ে নাও, আমি না একটু পরে খাই। তো আপনাদের দাদা ভাই আর ভাবি, বড় ভাবি যেহেতু আজকে রোজা ছিল তাই বড় ভাবিকেও বললাম আপনিও বসে যান। বড় ভাবি রিফাত, রিফাত হচ্ছে বড় দাদার বড় ছেলে, দাদা রিজবি, রাত এরা সবাই একসাথে খেতে বসলো আর আমি তার কিছু অংশ ভিডিওতে ধারণ করলাম। সবার খাওয়া শেষ হলো, সবার বলতে পুরুষ মানুষের খাওয়া শেষ হলো, এখন আমরা খেতে বসেছি। আমরা বলতে আমি, নাসরিন আর লোপা, আমরা তিনজনই এখন খাচ্ছি। সুমনা ভাবিকে বলেছিলাম আমাদের সাথে খাওয়ার জন্য, কিন্তু ভাবিও আজকে রোজা ছিল আর সন্ধ্যায় ইফতার করেছে, তাই এখন সে খেতে চাচ্ছে না, সে বলছে তোমরা খাও আমি পরে খাবো। তো আরও ছিল আমাদের বাচ্চা কাচ্চা রাহারিদি, রদুষি, সুস্মি এবং রশ্মি, এদেরকেও ডাকা হলো যে তোমরাও খেয়ে নাও, কিন্তু টেবিলে তাদের পাঁচজনের জায়গা হবে না, তাই বাচ্চা কাচ্চারা প্লেটগুলো হাতে হাতে নিয়ে রুমের ভিতরে চলে গেল। কে কী খাবে, কার কোনটা পছন্দ, ওরা নিজেরাই প্লেটের মধ্যে নিয়ে নিল। আর রুমের ভেতরে যেহেতু ঠান্ডা, ওরা পাঁচজন রুমের ভিতরে যেয়ে ঠান্ডার মধ্যে খাচ্ছে। যেহেতু টেবিলে সবাই একসাথে খাওয়া সম্ভব না, রাহা, রিদি, রদুষি, সুস্মি, রশ্মি ওরা পাঁচজনই রুমে চলে গেল আর আমরা তিনজন, আমি, নাসরিন এবং লোপা, আমরা তিনজন গল্প করছি আর টেবিলে খাচ্ছি। সবার ডিনার করা শেষ হলো, এখানে মিষ্টি খাবারগুলো গুছানো আছে, মিষ্টি, দই, জর্দা সব কিছুই রেডি। যার যেটা পছন্দ সবাই তার নিজের মতো করে নিচ্ছে। যদিও আমি খাবারের পরে মিষ্টি খাবার খেতে পারি না, আমি মিষ্টি একেবারেই পছন্দ করি না, আর যখন কোনো ভারী কোনো খাবার খাই তখন মিষ্টিটা আমি টেস্টও করতে পারি না। সবাই মিষ্টি খেলো, এখন আমাদের বিদায়ের পালা। অনেক রাত হয়ে গেছে, আমরা এসেছিলাম 9টায়, এখন রাত 12:30 বাজে। সবাই এত আড্ডায় মশগুল ছিলাম যে বাসায় যাওয়ার কথা সবাই ভুলে গেছে। আমাদের বাসা তো কাছে, আমরা অল্প একটু সময় নিয়েই যেতে পারি, কিন্তু নাসরিন ওদের বাসা আবার দূরে, ওদের যেতে অনেকটা সময় লাগবে। তো সবার কাছ থেকে বিদায় নিলাম, এই যে বাচ্চারা সবাই একে একে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে, তারা এতটাই আনন্দ করছিল যে এখন তাদের যাওয়ার মুহূর্তে কারোই ভালো লাগছিল না। সবাই বলছিল যখন সময় সুযোগ পাও আবার যেন দেখা হয়, আবার যেন সবাই নিজে নিজে চলে আসো। তো আমি সবার কাছ থেকে বিদায় নিলাম, বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কেমন লাগলো আপনাদের আমাদের এই পূর্ণ মিলনী, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ।